হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডিকিং ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমাদের চ্যানেলে ওয়েস্টবেঙ্গল পুলিশের জেনারেল নলেজের মক টেস্টের 56 নম্বর ক্লাস, এবং আজকে যে 30টি প্রশ্ন রয়েছে, 30টি প্রশ্ন তোমাদের পুলিশের সিলেবাস অনুযায়ী। তাই প্লিজ তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, এবং ভিডিও শেষে তোমাদের জন্য হোমওয়ার্ক প্রশ্ন রয়েছে, তো সেই প্রশ্নটির উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো, অবশ্যই দেখে নেবে, যেখানে 500টি প্রশ্নের মক টেস্ট রয়েছে, একটি করে তোমাদের মোটামুটি 1.5 ঘন্টার ভিডিও রয়েছে। এই প্রশ্নগুলির থেকে তোমরা অনেক প্রশ্নের পরীক্ষাতে কমন পাবে, কারণ বিগত বছরে যে পরীক্ষাগুলো এসেছিলো সেই সমস্ত প্রশ্ন একসাথে তোমরা এক ভিডিওতে পেয়ে যাবে। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, প্রতিটি প্রশ্নের 4টি করে অপশন রয়েছে, এবং তোমরা লাইভ প্রশ্নগুলির উত্তর করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মিলাবে। তো প্রথম প্রশ্ন, যে ভারতের মিউচুয়াল ফান্ডের রেগুলেটর কে? RBI, সেবি, সেবি ও GOI, নাকি IRDA? তোমরা গেস করো কোনটি হবে। তো সঠিক উত্তর হবে কোনটি, বি নাম্বার, সেবি। নেক্সট প্রশ্ন, কোন কমিশন ভারতের জাতীয় আয় পরিমাপ করেন? অপশনগুলি দেখো, প্ল্যানিং কমিশন, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, ফাইন্যান্স কমিশন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। তো সঠিক উত্তর কোনটি হবে, বি নাম্বার, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। নেক্সট প্রশ্ন দেখো, যে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এর রিপোর্ট কে প্রকাশ করেন? IMF, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, UNCTAD, নাকি OECD? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, এ নাম্বার, IMF। আর বন্ধুরা, শনিবার দিন আমাদের টেলিগ্রামে 100 নম্বরের ফ্রি মক টেস্ট হচ্ছে রাত 10টায়, তোমাদের পুলিশ প্রিলি পরীক্ষার সিলেবাস অনুযায়ী। তাই তোমরা যদি আমাদের টেকনিক্যাল স্টাডি টেলিগ্রাম জয়েন না করে থাকো, অবশ্যই তাহলে আমাদের টেকনিক্যাল স্টাডি টেলিগ্রাম জয়েন করবে, কারণ রাত 10টায় যে মক টেস্টটি হচ্ছে, নাহলে তোমরা সেটি মিস করবে। তো এই প্রশ্নটি দেখো, যে 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, সি নাম্বার, 20 ml। নেক্সট প্রশ্ন, LCD এর পুরো নাম কী? অপশনগুলি দেখো, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লো কারেন্ট ডিসপ্লে, লাইট সার্কিট ডিসপ্লে, নাকি উপরের কোনোটি নয়। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, এ নাম্বার, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এই প্রশ্নগুলো যদি তোমরা নিতে চাও, তো এই প্রশ্নগুলো আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কপি করে নিয়ে নেবে। আর আজকের এই ভিডিওটা যদি তোমরা এখনও লাইক না করে থাকো, অবশ্যই প্লিজ লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরকম মক টেস্ট এবং এছাড়া রাজ্য এবং কেন্দ্রীয় যে কোনো সরকারি চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো এই প্রশ্নটির উত্তর কোনটি হয়ে যাবে, সঠিক উত্তর, কালীবঙ্গান ঘরঘরা নদীর তীরে অবস্থিত। তারপর দেখো, যে কোন সম্রাটের শাসনকালে বুদ্ধদেব ও মহাবীর লোকান্তরিত হয়েছিলেন? অপশনগুলি হলো কনিষ্ক, অশোক, অজাতশত্রু এবং বিম্বিসার। তো তোমাদের জৈন ধর্ম এবং বুদ্ধ ধর্ম সম্পর্কিত প্রশ্ন পরীক্ষাতে তোমরা একটি দুটি পাবেই। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, সি নাম্বার, অজাতশত্রু। তারপর, যে বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়? অপশনগুলি হলো হাম্পি, বিজাপুর, খাঞ্জাপুর, নাকি কাঞ্চি। তো সঠিক উত্তর হয়ে যাবে কোনটি, এ নাম্বার, হাম্পি। নেক্সট দেখো, যে ভারতবর্ষে প্রথম মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? তো আশা করি এই প্রশ্নের উত্তর তোমাদের সবারই জানা। অপশনগুলি দেখো, আলাউদ্দিন খলজি, ইলতুৎমিস, মোহাম্মদ বিন তুগলক, নাকি আকবর। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, এ নাম্বার, আলাউদ্দিন খলজি। তো ভিডিও শেষে অবশ্যই কমেন্টে লিখবে, যে আজকে 30টি প্রশ্ন থেকে তোমরা কত নম্বর পেলে, এবং হোমওয়ার্ক প্রশ্নটির উত্তর কমেন্টে জানাবে। এ প্রশ্নটি দেখো, যে দ্রাঘিমাংশ অনুসারে ভারতের পূর্বতম রাজ্য কোনটি? মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, নাকি অরুণাচল প্রদেশ। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের, ডি নাম্বার, অরুণাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন, পাঁচমারি ষোলশহর কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? বিন্ধ্য, সাতপুরা, আরাবতী, নাকি নীলগিরি। সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের, বি নাম্বার, সাতপুরা। নেক্সট দেখো, যে ভারতের সর্বদক্ষিণতম নদী কোনটি? ভাইগাই, কাবেরী, পালাব, নাকি পেন্নার। তো এরকম প্রশ্ন অনেক সময় তোমাদের পরীক্ষাতে আসে। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, এ নাম্বার, ভাইগাই, ভারতের সর্বদক্ষিণতম নদী। নেক্সট প্রশ্ন, জম্মু শহর কোন নদীর তীরে অবস্থিত? তো বিভিন্ন শহর তীরবর্তী যে নদী বা নদী তীরবর্তী যে শহরগুলো রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই দেখবে, কারণ স্ট্যাটিক জিকের মধ্যে সেই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতে থাকে। তো এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে লেখো, সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, বি নাম্বার, তাওয়াই। তারপর দেখো, যে পুষা উষ্ণ প্রস্রবণ কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, নাকি সিকিম। সঠিক উত্তর কোনটি হবে, সি নাম্বার,
জম্মু ও কাশ্মীর। নেক্সট প্রশ্ন, শ্রীহরিকোটা দ্বীপ কোন উপকূলে অবস্থিত? অন্ধ্র উপকূল, কোঙ্কণ উপকূল, করমণ্ডল উপকূল নাকি উড়িষ্যা উপকূল? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এ নাম্বার, অন্ধ্র উপকূল। নেক্সট দেখো, নিচের কোন দুটি নদী কর্কট কান্ডি রেখাকে দুবার অতিক্রম করেছে? মাহে ও মুসি, সুবর্ণরেখা ও ব্রাহ্মণী, নর্মদা ও মহানদী, মাহে ও সুবর্ণরেখা। সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? ডি নাম্বার, মাহে ও সুবর্ণরেখা। তারপর দেখো, ভারতের কোন রাজ্য প্যারাডাইস অব দ্য বোটানিস নামে পরিচিত? সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ নাকি মেঘালয়? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সি নাম্বার, অরুণাচল প্রদেশ। আর বন্ধুরা, এখনও যারা ভিডিওটাকে লাইক করনি অবশ্যই প্লিজ তোমরা ভিডিওটাকে লাইক করে দেবে। এ প্রশ্নের উত্তর তোমরা লাইভ চ্যাটে লেখো যে প্রতিসরাংকের নিখুঁত মান নির্ণয় করার যন্ত্রের নাম কি? ফটোমিটার, স্পেকট্রোস্নায়ু, মাইক্রোমিটার নাকি স্কেরোমিটার? সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? বি নাম্বার। তো এটা একটু টাইপিং মিস্টেক ছিল, সঠিক উত্তর তোমাদের হবে স্পেকট্রোমিটার। নেক্সট প্রশ্ন, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মিশ্র স্নায়ু? ফেসিয়াল স্নায়ু, অডিটরি স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু নাকি অপটিক স্নায়ু? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এ নাম্বার, ফেসিয়াল স্নায়ু। নেক্সট প্রশ্ন, করোনা রোগ নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয়? আরটিপিসিআর, এলিসা, ওয়েস্টার্ন বোল্ট নাকি আরডিএনএ? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এ নাম্বার, আরটিপিসিআর। নেক্সট প্রশ্ন, যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনাটি কে তার প্রথম গীতিনাট্য হিসাবে গণ্য করা হয়? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এ নাম্বার যে রয়েছে বাল্মীকির প্রতিভা, এই বাল্মীকি প্রতিভা এই রচনাটিকে রবীন্দ্রনাথের প্রথম গীতিনাট্য হিসাবে গণ্য করা হয়। তারপর দেখো, কোন শতকে দিল্লির কুতুব মিনার নির্মিত হয়েছিল? তো এরকম প্রশ্নগুলির উত্তর অনেকেই ভুল করে। অপশনগুলি দেখো, একাদশ শতাব্দীতে, দ্বাদশ শতাব্দীতে, ত্রয়োদশ শতাব্দীতে নাকি চতুর্দশ শতাব্দীতে? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? বি নাম্বার, দ্বাদশ শতাব্দীতে। তারপর, যে নলেজ ইনোভেশন স্ট্র্যাটেজি গ্রন্থটির লেখক কে? পরাগ কুলকার্ণী, অমলেশ ত্রিপাঠি, দুর্জয় দত্ত নাকি রবীন্দ্র সিং? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এ নাম্বার, পরাগ কুলকার্ণী। নেক্সট প্রশ্ন, হোয়েন দ্য রিভার স্লিপস উপন্যাসটির লেখক কে? বিক্রম শেঠ, শোভা দে, অনুরাধা রায় নাকি এস্ট্রাইন কিরে? তো সঠিক উত্তর কোনটি হবে? টি নাম্বার, এস্ট্রাইন কিরে। নেক্সট প্রশ্ন, দ্য গোল্ডেন হাউস গ্রন্থটির লেখক কে? তো এই প্রশ্নের উত্তর অনেকবার তোমাদের করিয়েছিলাম এই প্রশ্নটি, সঠিক উত্তর তোমরা গেস করো। অপশন কোনটি হবে? সি নাম্বার, সালমান রুশদি। নেক্সট প্রশ্ন, নিচের কোন অ্যাথলিট দেহিং এক্সপ্রেস নামে পরিচিত? মীরাবাই চান্নু, হিমা দাস, পিটি উষা নাকি স্বপ্না বর্মন? তো এই নামগুলি তোমরা আশা করি সবাই শুনেছ। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? বি নাম্বার, হিমা দাস, কারণ হিমা দাস দেহিং এক্সপ্রেস নামে পরিচিত। তারপর, যে পশ্চিমবঙ্গের গোয়েন্দা দপ্তরের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? লালবাজার, ভবানী ভবন, শোভাবাজার নাকি নবান্ন? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? পি নাম্বার, ভবানী ভবন। নেক্সট প্রশ্ন, যে পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? সালগুলি দেখো, সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে, সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে নাকি সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সি নাম্বার, সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, যে চতুর্থ বৌদ্ধ সংগীতি কার রাজত্বকালে হয়েছিল? অজাতশত্রু, কালাশোক, অশোক নাকি কনিষ্ক? তো সঠিক উত্তর কোনটি হবে? ডি নাম্বার, চতুর্থ বৌদ্ধ সংগীতি কনিষ্কর রাজত্বকালে হয়েছিল। নেক্সট প্রশ্ন, কাইজার ই হিন্দ উপাধি কে পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী নাকি চিত্তরঞ্জন দাস? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সি নাম্বার, মহাত্মা গান্ধী কাইজার ই হিন্দ উপাধি পেয়েছিলেন ব্রিটিশ সরকারের কাছ থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের তিরিশটি প্রশ্ন। তার অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এবং হোমওয়ার্ক প্রশ্নের উত্তর তোমরা দেখো, এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে। যে মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন? অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, খেদা আন্দোলন নাকি চম্পারণ সত্যাগ্রহ? এই প্রশ্নটি তোমাদের আমি ইউটিউব কমিউনিটি অ্যাপে দিয়েছিলাম, সেখানে অনেকেই সঠিক উত্তর করেছো। তো এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে। আর আমাদের টেলিগ্রাম যদি জয়েন না করে থাকো অবশ্যই টেকনিক্যাল স্টাডি টেলিগ্রাম জয়েন করো, লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। সেখানে তোমরা শনিবার রাত দশটায় একশো নম্বরের পুলিশের পিলি অনুযায়ী মক টেস্ট দিতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।
প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে।